ভৌগোলিক ও বাণিজ্যিক কারণে বেশ গুরুত্ব রয়েছে কলাপাড়ার। এখানে পায়রা বন্দর, নৌঘাটি, বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন কেন্দ্র সহ বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও পাশের আমতলি, তালতলি, দুর্গম চরণচল, রাঙ্গাবালি, মৌরুবি সহ আশেপাশের 4 লাখের বেশি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে এই হাসপাতালটি। ঘন ঘন লোডশেডিং এ দুর্ভোগে রোগী ও স্বজনরা কান্না থাকলে তো বাসালই হাঁটাহাঁটি করা লাগে, ঘুমায় না, ঘুমাইতে পারতেছে না, কান্নাকাটি করে। হাসপাতালে যদি কারেন্ট না থাকে তাহলে আমাদের রুগীদের অনেক প্রকারই কষ্ট হয়, যেমন এক্সরে করতে পারে না বা বিভিন্ন পরীক্ষা করতে পারে না বা গরমে কষ্ট হয়। গ্যাস দেওয়ার সময় হলে বিদ্যুৎ আসে, তারপরে গ্যাস দেয়, আর বিদ্যুৎ না থাকলে তো গ্যাস দিতে পারি না। গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হচ্ছে না, ফলে ঠিক সময়ে প্যাথোলজির নির্ভুল রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে বাধার শিকার হচ্ছেন স্থানীয় ও চরাঞ্চল থেকে আসা রোগীরা। ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, এর জন্য রোগী তারা হচ্ছে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দেখা যাচ্ছে যে অফিসের সময় শেষ হয়ে যাচ্ছে, তারা যে সময় রিপোর্ট পাচ্ছে ওই সময় ডক্টর ওনাদেরকে রিপোর্ট দেখাতে গিয়ে ওনাদের একটা বেগ পোহাতে হচ্ছে। অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ সহ অন্যান্য সেবা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে কয়েক যুগ ধরে বিদ্যুৎ বিভাগের কাছে ধর্ণা দিয়েও কাজ হয়নি, তাই চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি এই কর্মকর্তার। নিউমোনিয়ার বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, শ্বাসকষ্টের বাচ্চা অথবা মহাপানির রুগীরা যখন ভর্তি থাকে তাদেরকে নেবুলাইজ করতে হয়, গ্যাস দিতে হয়, তো বিদ্যুৎ না থাকার কারণে সেই সুবিধাটা পাচ্ছি না, তখন সাংঘাতিক সমস্যা হয়। সাথে সাথে মানে তোমার হসপিটাল মানে বিদ্যুৎ ছাড়া মান যে পানির ব্যবস্থা হয় না, পানি দেওয়া যায় না, তো হসপিটালে যদি দীর্ঘ সময় পানির সাপ্লাই না থাকে এর থেকে বড় ভোগান্তি আর হতে পারে না, তখন রোগীরা এবং রোগীর গার্ডিয়ানরা আমাদের উপর বেশ মানে চড়াও হয়ে যায় একটা পর্যায়ে। ক্যামেরার সামনে কথা না বললেও সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন কলাপাড়া পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সব শ্রেণী পেশার মানুষের। বিদ্যুৎ এটা হলো গিয়ে আমাদের সার্বজনীন মানুষের একটা চাহিদা, যথাযথ ব্যবস্থা নেয় তাহলে পরে আমাদের এলাকার লোকজন বিশেষ করে রোগী বিভিন্ন বিষয়ের রোগী তারা উপকারিত হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হলে সর্বস্তরের মানুষ মৌলিক সেবা পাবেন বলছে অভিজ্ঞ মহল। এখন কলাপাড়া সানবিট শব্দ দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো।